নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। শারদোৎসবের সূচনা সীমান্ত শহর বসিরহাটে। মালদার ভাটরা বিল এখন মিনি দীঘা। সালার স্টেশন মাঠে পালন করা হলো খেলা হবে দিবস। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে ক্রিকেট টুর্নামেন্ট। মালদায় নতুন 11টি রাস্তার কাজের শিলান্যাস। সুন্দরবনের ভাঙা বাঁধ পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকেরা। খুঁটি পুজো জলপাইগুড়ি শহরে। ঢাকার চক বাজারে আগুন, মৃত ৬। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 3.48%। আসছে বিস্তারিত খবরে। শারদোৎসবের সূচনা সীমান্ত শহর বসিরহাটে। দুবছরের করোনা বিধিনিষেধের পর আবার সাড়ম্বরে পালিত হতে চলেছে বাঙালির শারদোৎসব। বিগত দুবছর ধরে করোনার জেরে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিতে মানুষের মনে উৎসবকে ঘিরে একটু হলেও ভাটার টান পড়েছিল। অবশেষে সেই সমস্ত বিধিনিষেধ কাটিয়ে মন খুলে দুর্গাপুজোয় মাততে চলেছে আপামর বঙ্গবাসী। আর সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে এবার খুঁটি পুজোয় মাতলেন বসিরহাট সবুজ সংঘের মহিলারা। সমাজের দুর্গারাই এবার খুঁটি পুজোয় মেতে উঠলেন। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তাই খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল বসিরহাট টাকি রোড পার্শ্বস্থ সবুজ সংঘের ময়দানে। এই খুঁটি পুজো উৎসবে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোমা দাস সহ এলাকার মানুষজন। উদ্যোক্তা দীপ সরকার জানান, দীর্ঘ করোনা মহামারীর পর অবশেষে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি আমরা, তাই মায়ের আগমনীতে খুঁটি পুজোর দায়িত্ব এবার মহিলাদের হাতেই তুলে দেওয়া হলো। বসিরহাট সবুজ সংঘ এবছর 75 বছর পদার্পণ করলো, সেই জন্য এবারের পুজোটা একটু যেমন আমরা বড় পুজো করি, ভালো পুজো করি, তার চেয়ে একটু বেশি ভালো হবে এবারের পুজো আমাদের। এবারে আমাদের টিম বাহুবলী। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার ভাটরা বিল এখন মিনি দীঘা। মালদা থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা বিল এখন মিনি দীঘা বলে সকলের কাছে পরিচিত। সমুদ্রের মতোই তীব্র জলস্রোত মালদার এই ভাটরা বিল পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মালদা শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই ভাটরা বিল বর্ষার সময় বৃষ্টির জলে ভরে যায় এই বিল, আবার গ্রীষ্মের সময় এই বিলে আর জল থাকে না। তবে এবার জেলায় বৃষ্টি অনেকটাই কম, কিন্তু বিলে জলস্রোত কমেনি, আর সেই জলস্রোত দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। জেলার বিভিন্ন ব্লক থেকে শুরু করে প্রতিবেশী জেলা, এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও এই ভাটরা বিল, যাকে মিনি দীঘা বলে সকলে চেনেন, সবাই একবার হলেও দেখতে আসেন। একসময় নৌকাও চলতো এই বিলে, তবে প্রশাসনের কড়া নির্দেশে এখন আর নৌকো চলে না। তবে এবার ভাটরা বিলে যাওয়ার রাস্তাটা বেহাল হয়ে পড়েছে। পর্যটকদের দাবি, এই ভাটরা বিল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক, পাশাপাশি এখানে আসতে রাস্তাগুলিও মেরামত করে ঠিক করা উচিত। এই প্রসঙ্গে জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, দিনে দিনে খুব জনপ্রিয় হয়ে উঠছে এই ভাটরা বিল, তাই পর্যটকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে বিষয়ে আমরা দেখছি, পাশাপাশি নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। আর ভাটরা বিলে জিতে যে রাস্তাটি রয়েছে, সে রাস্তাটিকেও বর্ষার পর আমরা সংস্কার করার কাজ শুরু করব। এটা অ্যাকচুয়ালি ভাটরা বিল নামেই পরিচিত, মালদা শহর দীঘার মতন মনোরম পরিবেশ বলে পরিচয়। রোববারের দিন আজকে আমরাও চলে এসেছি, একটু আনন্দ উপভোগ করতে আর সুন্দর হাওয়া বইছে। আপনিও বুঝতে পারছেন যে কতটুকু মনোরম পরিবেশ তৈরি হয়েছে, আর অনেকেই মালদা শহরের অনেকেই এখানে আসে একটু সময় কাটাতে। ঠিক মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সালার স্টেশন মাঠে পালন করা হলো খেলা হবে দিবস।
মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত সালার স্টেশন মাঠে খেলা হবে দিবস পালন করা হলো ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয় বিধায়ক কাপে সালার স্টেশন মাঠে খেলা হবে দিবস উপলক্ষে বিধায়ক কাপে উপস্থিত হয়েছিলেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আনারুল ইসলাম অনির সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিমেষ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদেশি খেলোয়াড়দের নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হলো খেলাধুলো মানুষের মন এবং শরীর টোটালি ভালো থাকে আমরা সেই সব উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রী যে খেলা দিবস ঘোষণা করেছিলেন সেই খেলা দিবসটাকেও সামনে রেখে আমরা গত 12 দিন আগে আমরা এই খেলার সূচনা করেছিলাম 8 দলীয় নকআউট টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতা আয়োজক ছিল সাতটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে ক্রিকেট টুর্নামেন্ট নেশামুক্ত সমাজ গড়ে তুলতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে সম্প্রতি কুলটির ডেইটি মাঠে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে কুলটি থানার পুলিশের টিম ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের টিম অংশগ্রহণ করে হাড্ডাহাড্ডি খেলা চলে দুই টিমের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির আধিকারিক আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ মালদায় 11টি নতুন রাস্তার কাজের শিলান্যাস নতুন 11টি রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন আজ মালদার মোথাবাড়ি বিধানসভার মোথাবাড়ি স্ট্যান্ড এলাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন রাস্তা তৈরির শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি আবু তৈয়ব মোহাম্মদ রফিকুল হোসেন মালদা জেলার জেলাশাসক নিতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা মোথাবাড়ি বিধানসভা এলাকার প্রায় 11টি রাস্তা বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরেই পড়েছিল রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে এই রাস্তাগুলি নতুনভাবে তৈরির উদ্যোগ নেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তাগুলি তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে এলাকার মোট 11টি রাস্তা তৈরির জন্য প্রায় 3 কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই রাস্তাগুলির কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী খুশি স্থানীয় বাসিন্দারা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ সুন্দরবনে ভাঙা বাঁধ পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকেরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী 1 ও 2 হিঙ্গলগঞ্জ হাসনাবাদ হারোয়া মিনেখা সহ একাধিক নদী বাঁধ পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকেরা সম্প্রতি ভরা কোটাল ও নদীর জলস্তর বেড়ে হিঙ্গলগঞ্জ ব্লকের গৌরেশ্বর নদী বসিরহাটের ইছামতি হারোয়ার বিদ্যাধরী সন্দেশখালী ছোট কলাগাছি বড় কলাগাছি নদীর বাঁধ ভেঙেছিল পাশাপাশি সন্দেশখালী রায়মঙ্গল কালিন্দী সহ একাধিক নদী বাঁধে ফাটল দেখা গিয়েছিল ব্লক প্রশাসনের তরফ থেকে বাঁধের কাজ হলেও সরকারিভাবে বসিরহাট মহকুমার সেচ ও পূর্ত দপ্তরের সরকারি আধিকারিক প্রবীর সাধু রানা চ্যাটার্জি উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী সহ 10 জনের একটি প্রতিনিধি দল বাঁধ পরিদর্শনে যান ও দ্রুত মেরামতির নির্দেশ দেন তারা জানান চলতি মাসের 18 অগস্ট
সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে সুন্দরবনের নদীবাঁধের পূর্ণাঙ্গ রিপোর্ট তুলে দেওয়া হবে। সারা দিন হিঙ্গলগঞ্জ সন্দেশখালীতে আমি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই সুন্দরবন যে ব্লক গুলো আছে সন্দেশখালী 1-2 হিঙ্গলগঞ্জ সেগুলোকে পরিদর্শন করছি, নদীবাঁধগুলো পরিদর্শন করছি, রাস্তা যেগুলো আন্ডার কনস্ট্রাকশন সেগুলো পরিদর্শন করছি। আমাদের এসে রায়মঙ্গল গৌরেশ্বর সকালবেলায় হিঙ্গলগঞ্জের নদী, এখানকার যে জেলিয়াখালি নদী, ছোট কলাগাছি নদী, এই সমস্ত যে জায়গা নদীবাঁধগুলো আমরা দেখলাম সেই বিষয়ে আগামী আঠেরো তারিখ নতুন যে সেচমন্ত্রী হয়েছেন আমাদের পার্থভৌমিক, সেই জায়গায় এখানকার যে চিত্র আমি পেলাম সেইটা আমি তুলে ধরব। বিভাগীয় আধিকারিকরা অনুমোদন দিয়ে, মন্ত্রী অনুমোদন দেবেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অনুমোদন দেবেন, যাতে করে এই কাজগুলো দুর্বল সেতুগুলোকে আরো দেরীকরণ শক্ত ও শক্তিশালী করা যায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। খুঁটি পুজো জলপাইগুড়ি শহরে। 3 বছর ধরে জলপাইগুড়ি শহরে খ্যাতি লাভ করা সবচেয়ে বড় গণেশ পুজো ভূপতি গ্রুপের। এবার তাদের পুজো চতুর্থ বছরে পদার্পণ করল। গতকাল গণেশ পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। ভূপতি গ্রুপের সকল সদস্য এখানে অংশ গ্রহণ করেন। গত কয়েক বছর ধরে এই গণেশ পুজো সকলের মন জয় করেছে। এইবারও নতুন কিছু চিন্তা ভাবনা করছেন তারা। আজকে আমাদের প্রতি বছর যে আমাদের গণেশ পুজোটা এখানে হয় অনুষ্ঠিত, এটা জলপাইগুড়িবাসীর কাছে নিশ্চয়ই সকলে জানেন যে আমাদের এখানে গণেশ পুজো হয়। আজকে এখানে আমাদের খুঁটি পুজো ছিল। প্রতি বছরের মতন খুঁটি পুজো শুরু করেই তারপরে গণেশ পুজো হয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ঢাকার চকবাজারে আগুন, মৃত 6। আগুনের অভিশাপ থেকে মুক্তি মিলছে না বাংলাদেশের রাজধানী ঢাকার, বিশেষ করে পুরনো ঢাকার। সম্প্রতি পুরনো ঢাকার চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুনে পুড়ে 6 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বাংলাদেশে রাষ্ট্রীয় শোক দিবসের দিনেই আর এক শোক কাণ্ড। এর আগে পুরনো ঢাকার নিমতলী কিংবা চুরিহাটটাই নয়, পুরনো ঢাকার অলিগলিতে কেমিক্যাল থেকে লাগা অসংখ্য অগ্নিকাণ্ডে পুড়েছে শত শত প্রাণ। 2019 সালের 20 ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় আগুনে পুড়ে মারা গেছেন 67 জন। এর 9 বছর আগে নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গিয়েছিলেন 124 জন। এই 2 ঘটনার জন্যই দায়ী করা হয় অবৈধভাবে পরিচালিত কেমিক্যাল গুদামের ব্যবসাকে। গত 10 বছরে পুরনো ঢাকায় আগুনে পুড়ে মারা গিয়েছেন 1500 মানুষ। তবে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে 2011 সালে, 365 জন। গত 10 বছরে আগুনে আর্থিক ক্ষতির পরিমাণ 4,286 কোটি টাকা। রাজধানী ঢাকার চকবাজার দেবীতলায় আজ ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এখানে ইতিমধ্যে 5 জন প্রাণ হারিয়েছে এই অগ্নিকাণ্ডে, ঝলসে গেছে অনেক মানুষ যারা হাসপাতালে খুব মানবতার জীবনযাপন নিয়ে কাতরাচ্ছে এবং তাদের জীবন হুমকির মুখে। এখন যে কোনো সময় হয়তো কোনো ধরনের কোনো খবর আসতে পারে যে আরও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছি করোনা সংক্রান্ত খবরে। 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত 175 জন, মোট করোনা আক্রান্ত 21,02,932 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ 631 জন। রাজ্যে করোনায় মোট সুস্থ 2,76,667 জন। করোনায় রাজ্যে সুস্থতার হার 98.75%। একদিনে করোনা পরীক্ষা হয় 5,034 জনের। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 3.48%। করোনায় এখন চিকিৎসাধীন 4,842 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।